নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা আমার সাথে একটা মক পরীক্ষা দিন। আপনারা বাংলা ব্যাকরণ সাবজেক্টটায় কীরকম প্রস্তুত আছেন বা কীরকম পারফরমেন্সের দরকার আছে, আপনারা নিজেরাই নিজেদেরকে বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে। তা সেই জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্ক্স পেলেন। আপনারা ভিডিও শেষে আপনাদের প্রাপ্ত মার্ক্স সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন 2030 মানে 2030তম প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। আর আপনারা যারা এর আগে যে সমস্ত ভিডিও আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ করার পর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডারের মধ্যে যাবতীয় ভিডিওগুলো আছে, আপনারা প্রত্যেকটা ভিডিও মোটিভেশনাল ভিডিও আপনারা সেগুলো দেখুন। আশা করছি আপনাদের অবশ্যই নিজেদের প্রতি একটা কনফিডেন্স আসবে এবং আপনারা অবশ্যই মোটিভেটেড হবেন। তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা প্রশ্ন, অনুরোধে বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি উদাহরণ সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2030তম প্রশ্নে এই কোশ্চেনে যারা উত্তর করছেন অপশান খ, ও গো আজ তোরা যাস নে ঘরের বাইরে, যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান খ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2031 নম্বর প্রশ্নে। নিচের কোন বাক্যটিতে অনুরোধের অর্থে বর্তমান অনুজ্ঞার প্রয়োগ হয়েছে? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই চারটে অপশানের মধ্যে উত্তর উল্লেখ করছেন অপশান ক, আমরা কাজটা এখন করো বা আমার কাজটা এখন করো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2032তম প্রশ্নে। ঈশ্বর আপনার মঙ্গল করুক, কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? একই কোশ্চেনের অথবা আল্লাহ আপনার মঙ্গল করুক, এ বাক্যে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, প্রার্থনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2033তম প্রশ্নে। আমার দরখাস্তটা পড়ুন, কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? এটা আপনাদের ছিল গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 2033তম প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান খ, প্রার্থনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2034 নম্বর প্রশ্নে। অনুজ্ঞার বাক্যে গঠনে বা অনুজ্ঞায় বাক্য গঠনে সদা সত্য কথা বলবে কোন কালের উদাহরণ? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, ভবিষ্যৎকালের, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2035তম প্রশ্নে। অনুজ্ঞায় বাক্য গঠনে সদা সত্য কথা বলবে কিসের উদাহরণ? তা আপনাদের এটা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2035তম প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, আদেশের, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2036তম প্রশ্নে। সদা সত্য কথা বলবে এখানে কি অর্থে অনুজ্ঞার ভাব প্রকাশ পেয়েছে? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে ক, খ, গ, ঘ যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে খাতায় লিখুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান ক, আদেশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2037তম প্রশ্নে। কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় আদেশ বোঝাচ্ছে?
তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ, সদা সত্য কথা বলবে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2038তম প্রশ্নে। কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞার সম্ভাবনা বোঝাচ্ছে? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, চেষ্টা করো বুঝতে পারবে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2039তম প্রশ্নে। রোগ হলে ওষুধ খাবে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে? একই কোশ্চেনের অথবা অনুজ্ঞায় বাক্য গঠনে রোগ হলে ওষুধ খাবে কিসের উদাহরণ? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান ক, বিধান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2040তম প্রশ্নে। রোগ হলে ওষুধ খাবে কোন কালের অনুজ্ঞা? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, ভবিষ্যৎকাল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2041তম প্রশ্নে। মা বললেন রোদে ঘোরাফেরা করবে না, কোন অর্থে অনুজ্ঞা? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2041তম প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ, নিষেধ অর্থে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2042তম প্রশ্নে। কাল একবার এসো নিচের কোনটির উদাহরণ? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2042তম প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, ভবিষ্যৎ অনুজ্ঞা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2043তম প্রশ্নে। অনুরোধ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2043তম প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ক, কাল একবার এসো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2044। পারলে একবার বেড়াতে এসো কোন কালের এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? একই কোশ্চেনের অথবা কাল একবার বেড়াতে এসো কোন কালে এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, ভবিষ্যৎকালের অনুরোধে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনারা বন্ধুরা এবার সবাই আজকে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করুন। আজকের এই 15টা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আপনারা আমাদেরকে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। সেই সাথে সাথে আপনাদের মনে যা কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, আমাকে সাহায্য করুন কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? অপশান ক অনুরোধ, অপশান খ প্রার্থনা, অপশান ঘ আদেশ এবং অপশান ঘ উপদেশ। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আমাকে সাহায্য করুন কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? অপশান ক অনুরোধ, অপশান ক প্রার্থনা, অপশান ঘ আদেশ এবং অপশান ঘ উপদেশ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন,
দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।